আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার বাসা আগামীকালকে গেস্ট আসবে, এর জন্য আমি এখন ছানার ক্ষীর সন্দেশ বানিয়ে নিব। তো ছানার ক্ষীর সন্দেশ বানানোর জন্য প্রথমে আমাকে ছানা গড়ে নিতে হবে। তার জন্য 1 কাপ গরু দুধ আমি দিয়ে দিচ্ছি পাতিলে। এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিব 3 কাপ। আমি নিরু ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে করে নিতে পারবেন। 1 কাপ দিয়েছি, এখন আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ দিলাম, আর 1 কাপ দিলাম, টোটাল 3 কাপ দিলাম। তো এটাকে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি, চুলা বন্ধ থাকা অবস্থায় আগে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা ধরাবো। দুধের সাথে পানিটা খুব ভালোভাবে মিশে গেছে, এখন চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন দুধটা বলো কষা পর্যন্ত অপেক্ষা করবো, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। সময় দুধ ভালোভাবে মিশানোর পর নিচে লেগে থাকে, দুধটাকে এখন নেড়ে চেড়ে বলক তুলে নেব। দুধে বলক চলে এসেছে, এখন এর মধ্যে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাতে কোনো প্রকার পানি মিশাইনি, আমি ডাইরেক্ট সিরকা দিয়ে দিলাম। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, দেখি ছানা, এই যে সুন্দর ছানা হয়ে যাচ্ছে, আর লাগবে না সিরকা। যে ছানা হতে শুরু হয়ে গেছে, এখন চুলা অফ করে দিচ্ছি। ছানা হয়ে গেছে, আমি ছানাটা গুঁড়া দুধ দিয়ে করলাম, আপনার লিকুইড দুধ দিয়েও ছানাটা করতে পারবেন। ছানাটা আমার পুরোপুরি হয়ে গেছে, দেখুন পানি এবং ছানা আলাদা হয়ে গেছে, এবং পানির রঙটা হালকা সবুজ কালার হয়ে গেছে, মানে পুরোটা দুধে ছানা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছেঁকে নিব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি ঝাঁঝরির উপরে পাতলা রুমাল দিয়ে দিলাম, ঝাঁঝরি নিচে একটি পাতিল রাখলাম। ছানাটাকে ঢেলে দিচ্ছি, ছানাটার উপরে এখন ট্যাপের পানি ছেড়ে দিলাম। ছানাটাকে নেড়ে চেড়ে এখন ট্যাপের পানি ধুয়ে নেব। যেহেতু সিরকা দিয়েছি, সিরকার একটা গন্ধ ছানানো থাকবে, তাই পানি দিলে ধুয়ে নিতে হবে। এই গন্ধটা যেন চলে যায় সেজন্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ছানাটা খুব নেড়েচেড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কলটা অফ করে দিলাম। এখন চারদিক থেকে কাপড়টা তুলে নিব, তুলে নিয়ে এবার মুখ বরাবর একটা দিয়ে দিয়েছি, একটু পানিটা ফেলে দেব, যতটুকু পারা যাচ্ছে একটু পানিটা ফেলে দেব। বেশি জোরে না, আস্তে আস্তে চেপে চেপে পানিটা ফেলতে হবে। তো চেপে পানিটা ফেলে দিয়েছি, এখন ছানাটাকে 30 মিনিটের মতো ঝুলে রাখবো ট্যাপের উপরে, যাতে এটার মধ্যে আর কোনো পানি থাকলে, এক্সট্রা পানি থাকলে ঝরে যাবে। এই যে কলের উপর এভাবে 30 মিনিটের মতো ঝুলে রাখবো, তারপর ছানাটাকে নামিয়ে এটা দিয়ে ছানার খিসা সন্দেশ বানিয়ে নিব। এখানে আমি মাছের কাবাব করে নিব। তো মাছের কাবাবের জন্য আমি এখানে 2 টুকরো মাছ কাটা বেছে রেখেছি, আর 2টি আলু নিয়েছি। যে 2টি আলু নিয়েছি, একটি ছোট সাইজের, একটি মাঝারি সাইজের, আর পেঁয়াজ নিয়েছি 3 ভাগের 1 কাপ, লেবু নিয়েছি 1 টুকরা, কাঁচামরিচ নিয়েছি 1টি কুচি করে, ধনে পাতা কুচি নিয়েছি 1/2 কাপের মতো। এই উপকরণগুলো ছাড়াও কাবাবটা মাখানোর সময় আরও দিব লবণ, কাবাব মশলা, সরষের তেল ও ময়দা। মাখানোর সময় আপনাদেরকে পরিমাপগুলো দেখিয়ে দিব। কাবাবটা মাখানোর পর ডিমে চুবিয়ে নিব, তারপর ব্রেডক্রামে গড়াবো। আমি এখানে 2 রকমের ব্রেডক্রাম নিয়েছি, রেড কালার ব্রেডক্রাম আর ইয়েলো কালার ব্রেডক্রাম। এগুলোতে গড়িয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
আগামীকালকে দুপুরে গ্যাসটা আসা কিছু আগে ভেজে নিব। ছানা করা যে ঝুলিয়ে রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়েছি এখানে। ছানাটা দিয়ে ছানার খির সন্দেশ বানিয়ে নিব, তার রেসিপি আপনার সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি কাবাবটা মেখে নিব, এর জন্য পেঁয়াজটার উপরে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা লবণের সাথে মেখে নিচ্ছি। এখানে 2 টুকরা মাছ নিয়েছি কাটা বেছে, মাছের টুকরোগুলোকে আমি লবণ হলুদ মেখে ভেজে নিয়েছিলাম তেলে। তারপরে কাটা বেছে নিয়েছি, এখন হাত দিয়ে ঝুরঝুরা করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করে দিচ্ছি, এর সাথে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আমি মাছের কাবাবটা গড়ে যেভাবে তৈরি করে থাকি আজকে সেম রেসিপিতে আপনার সাথে শেয়ার করতেছি। ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়ার সুবিধার জন্য আমি বড় সাইজের একটা প্লেট নিলাম। লেবুর রসটা চেপে দিয়ে দিচ্ছি। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এর মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো দিলাম। সবগুলো খুব ভালোভাবে মেখে নিব। ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই ময়দাটা দিয়েছি মূলত যখন কাবাবটা আমি ভাজতে যাব, যাতে ডুবো তেলে দেওয়ার পর ভেঙে না যায় সহজে, সেজন্য দিলাম। ময়দাটা মূলত কাবাবের মধ্যে বন্ডিং তৈরি করবে। এই কাবাবগুলো অনেক সাবধানে ভাজতে হয়, ময়দা দিয়ে নিলে আর সমস্যা পড়তে হয় না। কাবাবটা খেতে খুব মজা, আর কাঁচা মরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারবেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা মরিচ বা চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন, এই কাবাবটা বাচ্চারা খুব খেতে পছন্দ করে। এই কাবাবটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন বানিয়ে, যখন ভাজবো তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ডুবো তেলে ভাজবো। এই কাবাবটা ডুবো তেলে ভাজতে হয়। তো মাখানো হয়ে গেছে আমার কাবাবগুলো দিয়ে এখন গোল গোল বল বানিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে এভাবে গোল গোল বল বানিয়ে নিব। আপনাদের ঘরে যদি কাবাব মশলা না থাকে তাহলে নুডলসের মধ্যে যে প্যাকেট মশলা থাকে ওই মশলাগুলো দিতে পারেন, কাবাব মশলা যতটুকু দিয়েছে সেম পরিমাণ দিতে পারেন। এই কাবাবটার মধ্যে আমি কিংফিশ মাছটা ইউজ করেছি। কিংফিশের মাছের টুকরোগুলো অনেক বড় সাইজের ছিল যখন ভেজেছিলাম, তো বড় সাইজের 2 টুকরো কিংফিশের সাথে 2টি আলু দিয়েছি মাঝারি সাইজের ছোটো সাইজ মিলিয়ে। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে কাবাবটা করতে পারবেন। তবে সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো কাবাবে শেপ দিয়ে নিয়েছি। এখানে ডিমটা নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। ডিম আর দুধ ভালোভাবে খেতে মিশিয়ে নিব। মোটামুটি মিশে গেছে। এখন একটা একটা কাবাব তুলে নিয়ে
ডিম দুধের মিক্সচারে চুবিয়ে নিব। তারপর এইভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। সাথ দিয়ে ঘুরিয়ে ঘুরে এভাবে গড়াতে হবে। তারপর ব্রেড ক্রামটা হালকা ঝরিয়ে নিয়ে তারপর ডিম দুধের মিক্সচারে চুবিয়ে নিব। তারপর আবার দ্বিতীয়বারের মতো ব্রেড ক্রামে গড়াবো। আমার একটি শেপ দেওয়া হয়ে গেছে, একটা বক্সে নিয়ে নিব। এই যে একটা বক্সে নিচ্ছি, এই যে বক্সে নিয়ে নিলাম। সবগুলো বানিয়ে বানিয়ে ফাঁক ফাঁক করে রাখতে হবে, একটা সাথে একটা লাগানো যাবে না। আর একটা এখন তুলে নিলাম, চুবিয়ে নিয়েছি। এখন ইয়েলো কালার ব্রেড ক্রামটা দিয়ে গড়িয়ে নিচ্ছি সেম ভাবে। হালকা চাপ চাপ দিয়ে ব্রেড ক্রামগুলো লাগাতে হবে। তারপর দ্বিতীয়বারের মতো আবার চুবিয়ে নিচ্ছি। আবার তুলে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব, ব্রেড ক্রামে কুট করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে আরেকটি তৈরি হয়ে গেল, এটাও রেখে দিব বক্সে। নিচে তো সবগুলো কাবাব এভাবে ব্রেড ক্রাম্বে দুইবার করে কুট করে নিব। এই কাবাবটা সামুদ্রিক মাছ ছাড়াও নদী বা খালের বা পুকুরের যে কোনো ধরনের মাছ দিয়ে করা যাবে। এই কাবাবটা যারা তৈরি করে খেয়েছেন তারা জানেন এটা কতটা মজাদার হয়, আর যারা করেননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি আমার রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো একটু বানিয়ে নিয়ে রেখে দিচ্ছি। 6টি কাবাব আমি কুক করে নিয়েছি, কালারফুল ব্রেড ক্রাম দেওয়াতে দেখতে কত সুন্দর লাগছে। আপনারা হোয়াইট কালার ব্রেড ক্রাম দিয়ে করতে পারবেন বা যে কোনো কালার ব্রেড ক্রাম দিয়ে কুক করতে পারবেন। তো এইদিকে আমার ডিম দুধের মিশ্রণটা শেষ হয়ে গেছে। তো আমি আরেকটি ডিম আর 2 টেবিল চামচ দুধ দিয়ে ফেটে বাকি কাবাবগুলো কুক করে নিব। ডিম আর দুধ নিয়ে নিয়েছি, তা আবার মিশিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলো কুক করে নিই। এই কাবাবে যেহেতু 2টি ডিম লাগতেছে তাই আপনারা প্রথম দিকে 2টি ডিম আর দুধ 4 টেবিল চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে একবারে করে নিতে পারবেন। হয়ে গেছে, আরেকটি বক্সে নিয়ে নিচ্ছি। 2টা আলাদা আলাদা বক্সে নিয়ে নিলাম, এগুলো এখন মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাবাবগুলো একটু ফাঁক ফাঁক করে রেখেছি, একসাথে লাগিয়ে রাখা যাবে না। একসাথে লাগিয়ে রাখলে ডিপ ফ্রিজ থেকে নামানোর পর ছাড়াতে গেলে তখন ভেঙে যাবে, তাই একটু ফাঁক ফাঁক করে রাখতে হয়। এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি দিলাম 1 কাপ, এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে ছানার খিচুড়ি দেশটা গুঁড়া দুধ দিয়ে করতেছি। আপনারা যদি গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে 2 কাপ দুধকে জাল দিয়ে ঘন করে নেবেন, খিচার মতো করে নেবেন। তা আমি চুলাটা ধোয়ানোর আগেই গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। কুসুম গরম পানিতে দুধ খুব দ্রুত মিশে যায়, তাই আমি ছানাটাও
করেছিলাম যে কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিয়েছিলাম, এখনও কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিলাম। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশে গেছে, তাই দুধটাকে জাল দিয়ে একদম খিস্যা বানিয়ে নিব। তারপর মধ্যে ছানাটা দিব, আর দুধের খিস্যা করতে হলে একদম ঘন ঘন নাড়তে হবে, লেগে যেতে পারে, লেগে গেলে তো স্বাদ নষ্ট হয়ে যাবে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি, আমি ঘরে এক দুইবার করেছিলাম, খুব স্বাদ হয় খেতে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। দুধে বলক চলে আসতেছে, ঘন ঘন নাড়তে হবে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দুধের উপরে স্বর উঠে গেছে, এই স্বরগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, সাইড থেকে স্বরগুলো সরিয়ে সরিয়ে মাঝখানে এনে দিতে হবে। এবার 5 মিনিটের মতো জাল দিয়ে নেব, স্বরগুলোকে এবার ভেঙে ভেঙে দিব, আর সাইডে যে স্বরগুলো লেগে লেগে আসবে এগুলো ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে মাঝখানে এনে দিব। তো 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো দুধটা কতটুকু শুকিয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসছে আপনাদের সামনে। 5 মিনিট পর ফিরে এলাম, দুধটা দেখুন অনেকখানি খিস্যা হয়ে গেছে, পুরোপুরি দুধটা আমি শুকিয়ে নিব না। আর 5 মিনিট যে আমি জাল দিয়েছি মিডিয়াম টু লো হিটে জাল দিয়েছি, সাইড থেকে এভাবে সরিয়ে সরিয়ে নিয়ে নিয়ে জাল দিয়েছি। এখন এর মধ্যে ছানাগুলো দিয়ে দিব, ছানাগুলো এই যে হাত দিয়ে জোড়া জোড়া করে নিচ্ছি, যখন দিয়ে দিচ্ছি খিস্যাটার মধ্যে। ছানাটার সাথে মিশিয়ে নিবে এখন ভালোভাবে, চলে আসতে হবে একদম লো হিটে, ছানাটার সাথে ঘন ঘন নেড়ে চেড়ে মিশাতে হবে। এভাবে যে মিশিয়ে নিয়েছি ছানার সাথে খিস্যাটা, তো এখন আমি এটার মধ্যে কন্ডেন্স মিল্ক দিব। আপনারা যদি কন্ডেন্স মিল্ক দিয়ে না করতে চান তাহলে এর পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন। এখানে আমি কন্ডেন্স মিল্ক হাফ কাপ নিয়েছি, অল্প অল্প করে দিব। একবারে দিব না, তার মিষ্টিটা বুঝে দিব। প্রথম অর্ধেকটা দিয়ে দিই, অর্ধেকটা দিয়ে দিলাম, মিশিয়ে নিই, তারপর মিষ্টি যদি আরও লাগে তাহলে বাকি অর্ধেকটা মিক্স করব। কর্নিশ মিল্ক দিয়ে এই সন্দেশটা করলে খেতে বেশি মজা হয়। যাদের হাতের কাছে অ্যাভেলেবল কর্নিশ মিল্ক নেই তারা চিনি দিয়ে করতে পারেন, বা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে করতে পারেন। প্রথমে বলে দিয়েছিলাম লিকুইড দুধ দিয়ে করলে 2 কাপ দুধ লাগবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঘন ঘন নাড়তে হবে, আর চুলার আস্ত একদম লো হিটে রেখেছি, চারদিক ঘুরে ঘুরে নাড়তে হবে। আর আমি এটাতে এলাচ দিই নি, আপনারা যদি কেউ এলাচের ফ্লেভার খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, তবে এলাচের ফ্লেভার থেকে এভাবে ভালো লাগে বেশি। আর এটা তৈরি করার জন্য অবশ্যই ননস্টিক প্যান ইউজ করবেন, তাহলে নিচে লেগে যাবে না, সুন্দরভাবে করে নিতে পারবেন। মিষ্টিটা চেক করে নিই, কর্নিশ মিল্ক পুরোটাই লাগবে, মানে হাফ কাপ পুরোটাই লেগেছে কর্নিশ মিল্ক। আপনারা যদি মিষ্টি আরও কম খেতে চান তাহলে আরও কমিয়ে দিবেন। এই পর্যায়ে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, ঘন ঘন নাড়তে হবে। সন্দেশ তৈরির ক্ষেত্রে অবশ্যই কম আঁচে নেড়ে চেড়ে সময় নিয়ে সন্দেশ তৈরি করে নিতে হয়।
খিস্যাটা মোটামুটি ঘন হয়ে এসেছে, এখন এর মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। সন্দেশটা মোটামুটি হয়ে এসেছে, এখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। বাটার ঘি, সবার শেষে ঘিটা দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা থাকে এটার মধ্যে, সন্দেশটার মধ্যে। সেজন্য আপনারা অবশ্যই নামানোর আগে ঘিটা দিবেন। এই যে ঘিটা, যেহেতু আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়েছি তাই একটু গলতে সময় লাগতেছে। ঘিটাকে এখন সন্দেশটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেভাবে দেখিয়ে দিলাম একজাক্ট ওইভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই মজা হয়। এই সন্দেশটি মুখে লেগে থাকবে, এর স্বাদ এতটা টেস্টি হয়। চেপে 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 1 মিনিটের মতো জল দিব, তারপর নামিয়ে নিব। উল্টে পাল্টে উচ্ছে কিছু জল দিব। দেখুন প্যানের গা ছেড়ে আসতেছে, মানে হচ্ছে সন্দেশটা হয়ে গেছে। আর ময়দাটা হচ্ছে দিয়েছি, এটাও সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়ার মধ্যে। দেখুন প্যান থেকে কি সুন্দরভাবে উঠে আসতেছে, প্যানের গা ছেড়ে দিচ্ছে, মানে হচ্ছে সন্দেশটা পারফেক্টলি হয়ে গেছে। নামিয়ে নেবো এটাকে, আমি একটু শক্ত শক্ত করে নামালাম। আপনার যদি আরেকটু নরম চান তাহলে আর একটু আগে নামিয়ে নেবেন। তো চুলাটা এখন অফ করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন একটি মোল্ডে আমি ঘি লাগিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর সাথে সাথে সন্দেশটা এখন ট্রেতে নিয়ে নিচ্ছি। আগে ঘিটা বাস করে রেখে দিবেন, তাহলে চুলা থেকে নামানোর সাথে সাথে নিয়ে নিতে পারবেন। এটাতে আমি একটু মোটা মোটা করে ইয়ে করবো, তাই পোটাটাটার মধ্যে বিছাবো না, অনেক গরম। চেপে চেপে ভাবে গরম থাকা অবস্থায় চেপে চেপে লাগিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না সুন্দরভাবে। গরম থাকা অবস্থায় চেপে চেপে এভাবে কিছু বাদাম উপরে লাগিয়ে দিব, ঠান্ডা হয়ে গেলে আর লাগানো যাবে না। তাই পেস্তা বাদাম, এগুলো দেখা সৌন্দর্যের জন্য আমি পেস্তা বাদাম চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে সাজাতে পারবেন। সন্দেশটাকে সারা রাতের জন্য রেখে দিব, এভাবে ফ্রিজে বা ঢেকে রেখে দিতে পারেন। তো ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে। আমি এখানে কম পরিমাপে করেছি, আপনার যদি বেশি পরিমাপে করতে চান তাহলে আমি যে পরিমাপটা দেখিয়ে দিয়েছি এটা বাড়িয়ে দিলেই হবে প্রত্যেকটি জিনিস সেই অনুপাতে। ঢাকনা দিয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। সারা রাত্র ফ্রিজে রাখার পর এখন নামিয়ে নিলাম। সার্ভ করার আগে কমপক্ষে 4-5 ঘন্টার মতো হলেও নর্মাল ফ্রিজে রেখে তারপর কেটে নেবেন, তাহলে কেটে নেওয়ার পর সন্দেশের শেপগুলো দেখতে সুন্দর দেখায়। সন্দেশগুলো আপনাদের ভাইয়া খুব সুন্দর শেপে কেটে দিয়েছে। সন্দেশগুলো কেটে নেওয়ার পরে আপনাদের ভাইয়া আর আমি টেস্ট করে নিয়েছি, খুবই টেস্টি হয়েছে সন্দেশগুলো। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন, আপনাদের খুব পছন্দ হবে। মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট আছে, বেশিও না কমও না। আগামীকালকে আমাদের বাসায় আমাদের বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার একটা ফ্যামিলি আসবে, দুপুরে দাওয়াত করেছি আমরা। সন্দেশগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে।
আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে এগিয়ে যেতে পারবো না, তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ব্লগটি এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।